দেখুন, এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে কাঁদছে গোয়ামবাসী। সম্প্রতি উত্তর কোরিয়া কর্তৃক যুক্তরাষ্ট্রে গোয়ামে হামলার হুমকির পর স্থানীয় নাগরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে শান্তির জন্য প্রার্থনা করছেন। সংবাদ সূত্রে জানা যায়, গোয়ামের ক্যাথলিক নাগরিকরা শান্তির জন্য রবিবার প্রার্থনায় মিলিত হন। প্রার্থনার আগে তারা শান্তি কামনায় একটি র্যালি বের করেন। এ ব্যাপারে ক্যাথলিকদের ফাদার মাইক ক্রিসোস্টোমা প্রার্থনাকারীদের অভয় দিয়ে বলেন, খুবই ছোট্ট একটি এলাকা গোয়াম, তবে আমাদের বিশ্বাস এবং আস্থা অনেক বড়। সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো উপায় বের করবেন, এজন্য তিনি সবাইকে প্রার্থনা করতে বলেন। গোয়াম দ্বীপের প্রধান ধর্মযাজক পল গোফিগান প্রার্থনারতদের উদ্দেশ্যে বলেন, যদি কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে আমরা মাত্র 14 মিনিটেই সময় পাব। 14 মিনিটে আমরা কী করব? সুতরাং সবাই প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। জানা যায়, গোয়ামে মোট 1,62,000 মানুষ বাস করে, যার মধ্যে 80% ক্যাথলিক। গোয়ামে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। আরামদায়ক তাপমাত্রার কারণে সেখানে প্রচুর পর্যটকের ভিড় থাকে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।